शनिवार दुपुरे फिर आनिस खानेर बाड़ीते गेल सेट। आनिसेर बाबा सालेम खानेर संगे देखा करेन तारा। आनिसेर मृत्युर दिन सालेम खान बेश कयेकबार आमता थानाय फोन करेछिलेन। सेई कल रेकर्डिंगेर संगे आनिसेर बाबार गला मिलिये देखार जोन्नो एदिन सीटेर सदस्यरा तार कण्ठस्वरेर नमुना संग्रह करेन। पाशापाशि आनिसेर बाबाके तारा एकटी छवि देखान। सेई छवि चिनते पारछेन किना जानते चाय सेट। যদিও আনিসের বাবা স্পষ্ট জানান সেই রাতে তার বাড়িতে পুলিশের উর্দি পরে এসেছিল অভিযুক্তরা, তাই সম্পূর্ণ পোশাক পরিয়ে তার সামনে হাজির করলে তবেই তিনি চিনতে পারবেন। আজকে সিট এসেছিল আমার যে থানাতে কল রেকর্ডিংটা ছিল, থানাতে যখন ফোন করি আনিস হত্যার পরে সেই গলাটা মিলাবার জন্য সিট এসেছিল কল রেকর্ডিংটা আমাকে শুনিয়ে তিনজন সাক্ষী প্রমাণ নিয়ে শৈশবটা করে নিয়ে গেছে। আর একটা ছবি এনেছিল টিআইফিট করাবে, সেই ছবিটা দেখি আমি যে এ ছবি দেখে আমি কি করাবো, কি দেখবো, একে চিহ্নিত করতে পারবো? হ্যাঁ, একে যদি ড্রেস পরিয়ে যে হালতে এসেছিল সেই বন্দুক হাতে নিয়ে, তাহলে আমি দেখলে কিছুটা চিহ্নিত করতে পারি কি নাও পারি। রাতের অন্ধকারে আমতা ছাত্রনেতা আনিস খানের মৃত্যু নিয়ে বিতর্ক আন্দোলনে উত্তাল রাজ্য। ওই ছাত্রনেতার পরিবারের পাশাপাশি রাজ্যের বিরোধীদের অভিযোগ আনিসকে শাসক দল ও পুলিশ চক্রান্ত করে খুন করেছে। এই নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে সিট গঠন করে আনিস হত্যার তদন্ত চলছে। যদিও আনিসের পরিবার আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবিতে এখনো অনড়। দ্য ওয়াল ব্যুরো।